বই পড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ডের ফ্রন্ট অপশনগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই এখানে ফ্রন্টের যে অপশনটি আছে, এখানে হচ্ছে লেখার স্টাইল বা ধরন। আমি এইখানে যে লেখাটি লিখেছি এটিকে আমি চাইলে বিভিন্ন স্টাইলে নিতে পারি। এর জন্য যে অংশটুকু আমরা চেঞ্জ করতে চাই বা যে অংশটুকু স্টাইল চেঞ্জ করতে চাই সেটি আমরা সিলেক্ট করে নেব। মাউস দিয়ে সিলেক্ট করার পরে ফ্রন্টের যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমি যখন বিভিন্ন ফ্রন্টের উপর যাব এই লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। ডান দিকে লক্ষ্য করুন, এখানে লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। সেটি সিলেক্ট করলে সেই লেখার স্টাইলটি চলে আসবে। পরবর্তীতে যেটি আছে সেটা হচ্ছে বোল্ড করা। এই বি এটি দিলে বোল্ড হয়ে যাবে। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে লেখার উপরে একই সাইজের লেখা কোনোটি মোটা কোনোটি একটু চিকন, তো এটিকে বলা হয় বোল্ড সিস্টেম। আপনি যদি এই বই পড়ি লেখাটিকে, শুধুমাত্র বই পড়ি লেখাটিকে বোল্ড করে নিতে চান তাহলে বই পড়ি লেখাটি আপনার মাউস দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এরপর বোল্ডের পর একটি ক্লিক করতে হবে। দেখুন লেখাটি বড় হয়ে গেছে, অন্যান্য লেখাগুলোর চেয়ে বই পড়ি লেখাটি একটু মোটা হয়ে গেছে। এরপর যেটি সেটি হচ্ছে ইটালিক স্টাইল। আপনি যদি এখানে দেখুন ইটালিক স্টাইলে যেটি এটি আই আছে এবং এটি ডান দিকে একটু হেলানো, তো আপনি যদি বই পড়ি লেখাটিকে ডান দিকে একটু হেলিয়ে দিতে চান, ইটালিক স্টাইলে দিতে চান, তাহলে এখানে একটি ক্লিক করলেই, এই আয়ের ওপর একটি ক্লিক করলেই এটি ডান দিকে একটু হেলে যাবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে আন্ডারলাইন। এখানে আপনি যদি ওয়েলকাম এই লেখাটিকে আন্ডারলাইন করে রাখতে চান তাহলে ইউ এর ওপর একটি ক্লিক করতে হবে। এখানে আন্ডারলাইনের বেশ কিছু ডিজাইন আছে। আমি ইউতে ক্লিক করার পর দেখুন নিচে একটি আন্ডারলাইনের মতো দাগ চলে এসেছে। আপনি চাইলে এই নিচের আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য আপনাকে ওয়েলকাম লেখাটি সিলেক্ট করে নিতে হবে। আন্ডারলাইনের পাশে যে অ্যারো চিহ্নটি আছে সেখানে ক্লিক করুন। এইখানে দেখুন বিভিন্ন রকম স্টাইল আছে, তো আপনাদের যেটি পছন্দ সেটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে এই কালারটিও পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য আন্ডারলাইনের অ্যারো চিহ্ন তো ক্লিক করে আন্ডারলাইন কালারে যেতে হবে এবং এখান থেকে আপনার পছন্দসই কালারটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে লাল কালারের আন্ডারলাইন চলে এসেছে। তো এই মুহূর্তে আমি যে কয়েকটি সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করেছি সবগুলো একবারে আমি ভ্যানিশ করে পূর্বের অবস্থায় ফিরে যাব। এর জন্য সবটুকু সিলেক্ট করে এইখানে দেখুন ক্লিয়ার ফরম্যাটিং বলে একটি অপশন আছে, এটি রাবারের একটি ছবি আছে, দেখুন এটিতে ক্লিক করলে আমার অ্যাজ ইউজুয়াল নর্মাল লেখায় চলে যাবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে স্ট্রিক থ্রো। আমি যদি বই পড়ি লেখাটিকে কেটে রেখে দিতে চাই বা দাগ দিয়ে চিহ্ন করে রেখে দিতে চাই, এই যে দেখুন ABC বলে একটি অপশন আছে, এখানে ABC যে লেখাটা এখানে কাটা আছে, একটি দাগ দিয়ে কাটা আছে, আপনি যদি এটি ক্লিক করেন আপনার বই পড়ি লেখাটি এখানে কেটে যাচ্ছে। আপনি সবটুকু সিলেক্ট করে ABC এটিতে ক্লিক করলে দেখুন সবটুকু লেখা এখানে কেটে যাচ্ছে। তো এটি সম্পূর্ণ সিলেক্ট করে আবার ক্লিক দিলে সেই কাটা দাগটি চলে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটিকে একটু বড় করতে, সম্পূর্ণ লেখাটিকে বা কিছু অংশকে বড় করতে, তো আপনি যে অংশটুকু বড় করতে চান সেটিকে সিলেক্ট করে এইখানে ফ্রন্ট সাইজ বলে একটি অপশন আছে, এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, তো এই নাম্বারের পাশে অ্যারোতে ক্লিক করে আপনি যে সাইজটি নিতে চান সেটি সিলেক্ট করলে আপনার লেখাগুলো সেই সাইজে বৃদ্ধি পাবে। অথবা আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে এই ফ্রন্ট সাইজের পাশে দুটি এ আছে, একটি বড় এ একটি ছোট এ, আপনি এই বড় এতে ক্লিক করলে লেখাটি বড় হতে থাকবে এবং ছোট এতে ক্লিক করলে লেখাটি ছোট হতে থাকবে। এরপর যেটি সেটি হচ্ছে চেঞ্জ কেস। এইখানে দেখুন আমি যে লেখাগুলো লিখেছি সেখানে প্রথম অক্ষরগুলো বড় হাতের আছে। আপনি যেভাবেই লিখুন না কেন আপনি চাইলে প্রথম সব অক্ষরগুলোই বড় করে নিতে পারবেন। এর জন্য আপনি সবটুকু সিলেক্ট করে নিয়ে এইখানে চেঞ্জ কেসে ক্লিক করে আপার কেস ক্লিক করলেই সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে। এবং আপনি যদি সবগুলো ছোট করতে চান সবটুকু মাউস দিয়ে সিলেক্ট করে চেঞ্জ কেসে ক্লিক করে লোয়ার কেসে ক্লিক করলে সবগুলো ছোট হয়ে যাবে। এখন যদি চান যে শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অক্ষর এটি বড় হবে তাহলে চেঞ্জ কেসে ক্লিক করে
এখানে একটি অপশন আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এখানে আপনি ক্লিক করলেই প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে অক্ষরটি আছে সেটি বড় হাতের হয়ে যাবে। তো জেনারেলি আমরা এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি, তবে যেটি ব্যবহার করি না সেটিও আমরা দেখে নিতে পারি। তো আপনি যদি চান প্রথম বর্ণটি স্মল লেটার এবং বাকি বর্ণগুলো ক্যাপিটাল লেটার নেবেন, তাহলে আপনি যে অংশটুকু এই ধরনের চেঞ্জ করতে চান সেটুকু সিলেক্ট করে নিয়ে চেঞ্জ কেসে ক্লিক করে টুগল কেস বলে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করলে এই সিস্টেমটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন ওয়ার্ডের প্রথম যে বর্ণটি সেটি ছোট এবং বাকি বর্ণগুলো বড় হয়ে গেছে। তো এগুলো আমি আগের মতো স্বাভাবিক নেওয়ার জন্য ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করছি। এখন যে অপশনটি দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই যে দেখুন এইখানে সাবস্ক্রিপ্ট নামে একটি অপশন আছে যেটি গুণ চিহ্নের মতো দেখতে, যার নিচে দুই আছে এবং পাশেটি উপরে দুই আছে। এই দুই হচ্ছে লেখার প্রকাশ। যেমন মনে করুন আমি এই বই পড়ি লেখাটিকে এই লেখাগুলোর তুলনামূলক নিচের দিকে দিতে চাচ্ছি, তাহলে আমাকে এই প্রথম যে গুণ চিহ্নটি যেখানে নিচে দুই আছে সেটি যদি আমি ক্লিক করি, দেখুন নিচের দিকে বই পড়ি চলে এসেছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে এটা স্বাভাবিক অবস্থানে চলে আসবে। পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমি যদি এই লেখাটিকে উপরের দিকে তুলনামূলক উপরের দিকে নিতে চাই, তাহলে সুপারস্ক্রিপ্টটি আমাকে ক্লিক করতে হবে। গুণ চিহ্নের উপরে যে দুই আছে এটিকে ক্লিক করতে হবে। সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে লেখাটি উপরের দিকে চলে যাচ্ছে। আমি যদি এটি আবার ক্লিক করি এটি স্বাভাবিক অবস্থানে চলে আসছে। এরপর যেটি সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট। এই অপশনটিকে বলা হয় টেক্সট ইফেক্ট। আপনি এই অপশনটির মাধ্যমে বিভিন্ন ডিজাইন নিতে পারবেন। আমি যদি বই পড়ি লেখাটিকে সিলেক্ট করে এই ডিজাইনের অ্যারোতে ক্লিক করে এই ডিজাইনটি নিতে চাই, তাহলে আমাকে জাস্ট এটি সিলেক্ট করলেই হবে। অথবা আমি যদি ওয়েলকাম লেখাটিকে সিলেক্ট করে এই ডিজাইনটি নিতে চাই, তাহলে এটি সিলেক্ট করলেই হয়ে যাবে। এটি খুবই ইজি একটি প্রসেস। ডিজাইন চুজ করবেন এবং ক্লিক করবেন, আপনার স্টাইলটি চলে আসবে। এরপর যেটি দেখব সেটা হচ্ছে হাইলাইট। এর মধ্যে এই লেখাগুলোর মধ্যে আমি চ্যানেল লেখাটিকে হাইলাইট করতে চাচ্ছি। এই লেখাটিকে হাইলাইট করার জন্য আমি এই হাইলাইট যে অপশনটি আছে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে বেশ কিছু কালার আছে, আমার যেই কালারটি পছন্দ সেই কালারটি আমি সিলেক্ট করে নেব। তো এইভাবে আমরা যে কোনো লেখা হাইলাইট করে নিতে পারি। তো এখন আমি এগুলো ডিজাইন না করে লেখার কালারগুলো আমি চেঞ্জ করে নিতে চাই। ফ্রন্ট কালার সিস্টেমটি ব্যবহার করব। ফ্রন্ট কালার হচ্ছে এই অপশনটি। আমি যে অংশটুকু কালার করতে চাই সেটি সিলেক্ট করে নিয়ে ফ্রন্ট কালারের অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি যে কালারটি নিতে চাই সেটি সিলেক্ট করে দিলেই সেই কালারে আমার লেখাগুলো চলে আসবে। আর যদি আমি এই ফরম্যাটিংগুলো না নিতে চাই, পূর্বের অবস্থান বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব। দেখুন আমার স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তবে দেখুন লেখার পিছনে এই হাইলাইটিং কালারগুলো এখানে রয়ে গেছে। তো এগুলো আমি উঠাতে চাইলে মাউস দিয়ে সবটুকু সিলেক্ট করে নিয়ে হাইলাইটের অ্যারো বাটনে ক্লিক করে নো কালারে ক্লিক করব। এখন দেখুন আমার পিছনের যে হাইলাইটিং কালারগুলো ছিল এগুলো চলে গেছে। তো আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব।